যদি আমি আজকে অ্যাপ্লাই করতে করতে সারা দেশে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর রাসেলস ভাইপার, আতঙ্ক সর্বত্র। দেশে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর রাসেলস ভাইপার সাপ। গেল দুই সপ্তাহে এই সাপের কামড়ে দুজনের মৃত্যু এবং নয়জন অসুস্থ হয়েছেন। এতে ওইসব এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সাপের আস্তানা গুড়িয়ে দিতে ফরিদপুরে 70 বিঘা কাশবন পরিষ্কার করা হয়েছে। দেশে চন্দ্রবোরা নামে পরিচিত সাপটি কিছুকাল আগেও বিলুপ্ত ছিল। বিশেষজ্ঞদের ধারণা, ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বন্যার পানিতে গঙ্গা হয়ে আবারও এই সাপ দেশে এসে বংশবিস্তার করছে। জানা যায়, বিশ্বব্যাপী কিলিং মেশিন খ্যাত রাসেলস ভাইপার আক্রমণের ক্ষেত্রে এতই ক্ষিপ্র যে 1 সেকেন্ডে 16 ভাগের 1 ভাগ সময়ে এটি কাউকে কামড়ে আবার নিজ অবস্থানে ফেরত যেতে পারে। বাংলাদেশের রাজশাহীর গোদাগাড়ি থেকে বাঘা পর্যন্ত পদ্মাপাড়ে সাপটি এখন বেশি দেখা যাচ্ছে। এছাড়া পাবনার রূপপুর, কুষ্টিয়ার ভেড়ামারা, ফরিদপুরের চরভদ্রাসন, শরীয়তপুরের ভেদরগঞ্জ, মুন্সীগঞ্জের লৌহজং ও মাদারীপুরের শিবচরে এ সাপ দেখা গিয়েছে। রাজশাহীর পবা উপজেলায় একটি সাপ উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র গড়ে তুলেছেন বোরহান বিশ্বাস রুমন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেনম রিসার্চ সেন্টারের প্রশিক্ষক। রোমান বলেন, গত 1 দশকে সারা দেশে 272 জন রাসেলস ভাইপারের কামড়ে মারা গিয়েছেন। এর মধ্যে রাজশাহী অঞ্চলে 144 জন, গত 2 বছরে মারা গিয়েছেন 40 জন। এই গবেষক আরও বলেন, গত 15 দিনে 207টির মতো রাসেলস ভাইপার পিটিয়ে মারা হয়েছে। এই সময়ে রাসেলস ভাইপারের কামড়ে শিকার হয়েছেন 11 জন, তাদের মধ্যে মারা গিয়েছেন 2 জন। এরা পাবনার ঈশ্বরদী ও মাদারীপুরের শিবচরের বাসিন্দা, বাকিরা চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, এসব অঞ্চলে সাপটি বেশি থাকার অন্যতম কারণ পদ্মার চরগুলো অনেক বড়, সেখানে রাসেলস ভাইপার সহজে বসবাস করতে পারে, খাদ্য সহজলভ্য। গত বছর রাসেলস ভাইপারের কামড়ে 9 জন কৃষক মারা যান। তারা রাজশাহীর গোদাগাড়ি, নাটোরের গোপালপুর, রাজবাড়ির কালুখালী ও ফরিদপুর সদরের লেকপাড়ের বাসিন্দা। ধান কাটার সময় রাসেলস ভাইপারের কামড়ে বেশি আক্রান্ত হন কৃষি শ্রমিকরা, কারণ এ সাপের শরীরের রং এবং পাকা ধান গাছের পাতার রং একই। রাসেলস ভাইপারেরও প্রিয় আবাসস্থল ধান খেত। এরা শুষ্ক জায়গা পছন্দ করে, ধান পাকার কারণে ক্ষেত শুষ্ক থাকে। এছাড়া এ সময় ধান খেতে ইঁদুর থাকে বলে সেখানে আস্তানা গাড়ে সাপ। বর্তমানে চরাঞ্চলের কাশবন ছাপিয়ে ফরিদপুর সদর ও চরভদ্রাসনের লোকালয়েও দেখা যায় এই সাপ। এর দংশনে অনেকের মৃত্যুও হয়েছে। বর্ষাকালে উজান থেকে নেমে আসা প্রবল স্রোতে কচুরিপানার উপর বসে এ সাপ ভেসে আসে মুন্সীগঞ্জের মাটিতে। এরপর জেলার একাধিক স্থানে ছড়িয়ে পড়ছে রাসেলস ভাইপার। টঙ্গিবাড়ি উপজেলার বিভিন্ন পুকুর, পাঁচগাঁও ইউনিয়নের 70 গ্রাম ও সদর বাংলা বাজারের সর্দারকান্দিতে দেখা গিয়েছে এ সাপ। চট্টগ্রাম মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও ভেনম রিসার্চ সেন্টারের অন্যতম গবেষক ডক্টর আবদুল্লাহ আবু সাইদ বলেন, রাসেলস ভাইপার অত্যন্ত বিপজ্জনক সাপ। দংশিত 50% মানুষই মারা যাচ্ছে, এর চিকিৎসাও জটিল। আমাদের দেশে যারা রাসেলস ভাইপারের দ্বারা দংশিত হচ্ছেন তাদের অনেকের কিডনিও ফেল করেছে, আর মাংস পচে যাওয়া ও রক্তপাত বন্ধ না হওয়া তো আছেই। ফারিহা তাসরিন, চ্যানেল আর নিউজ।